অফিস টাইমে মেট্রো স্টেশনে লম্বা লাইন এড়াতে স্মার্ট কার্ড কিনবেন ভাবছেন কিন্তু আপনি চাইলে কি হবে কার্ডই তো নেই দু হাজার এগারোর জুলাই মাসে কলকাতা মেট্রোয় বসানো হয় অত্যাধুনিক রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ব্যবস্থা নির্ভর এই স্মার্ট গেট কাগজের টিকিটের বদলে চালু করা হয় টোকেন এবং মাল্টি টিকিটের বদলে চালু করা হয় স্মার্ট কার্ড প্রথম দফায় আনা হয় সাত লক্ষ টোকেন ও চার লক্ষ স্মার্ট কার্ড কিন্তু এবছর জুলাই মাসে টোকেনের হিসেব মেলাতে গিয়ে মেট্রো কর্তাদের মাথায় হাত খোয়া গিয়েছে প্রায় সাড়ে ছ লক্ষ টোকেন ব্যস্ত সময়ে কখনো যান্ত্রিক গোলযোগ বা আত্মহত্যার মতো ঘটনায় ট্রেন বন্ধ হয়ে গেলে যাত্রীদের বেরিয়ে যাওয়ার সুবিধা করে দিতে আরএফআইডি গেটগুলির পাশের স্টিলের গেটগুলি খুলে দেওয়া হয় এই সময় অনেকেই মেট্রো কর্মীদের কাছে টোকেন জমা না দিয়েই বেরিয়ে যান এভাবেই প্রায় সাড়ে ছ লক্ষ টোকেন খোয়া গিয়েছে বলে মেট্রো কর্তাদের ধারণা মাত্র হাজার পঞ্চাশেক টোকেন এবং শুরুর দিকে বিক্রি হওয়া স্মার্ট কার্ড দিয়ে দৈনিক প্রায় ছ লক্ষ যাত্রীর চাপ সামলাতে গিয়ে হিমশিম অবস্থা হয় মেট্রো রেলের এই সময় যাত্রীদের আরও মাল্টি রাইড স্মার্ট কার্ড কিনতে উৎসাহ দেয় মেট্রো কর্তৃপক্ষ আর তার জেরেই দ্রুত ফুরিয়ে যায় চার লক্ষ স্মার্ট কার্ড দেখুন এই মুহূর্তে আমাদের স্মার্ট কার্ড অ্যাভেলেবল নেই আমরা টেন্ডারিং ব্যবস্থা শুরু করে দিয়েছি আর এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা স্টেশনে স্টেশনে স্মার্ট কার্ড আবার করে পাবেন কিন্তু এই সময় আমাদের প্রচুর মাত্রায় স্মার্ট টোকেন পাওয়া যাচ্ছে তবে ইতিমধ্যেই নতুন তিন লক্ষ টোকেন চলে আসায় পরিস্থিতি কিছুটা সামাল দিতে পারছে মেট্রো কর্তৃপক্ষ নতুন করে তিন লক্ষ স্মার্ট কার্ডের বরাত দেওয়া হয়েছে কিন্তু সেই কার্ড এসে পৌঁছতে সময় লাগবে আরও দেড় মাস কিন্তু স্মার্ট কার্ড যে শেষ হয়ে আসছে তা আগেই কেন নজরে পড়ল না আগেই কেন এ ব্যাপারে পদক্ষেপ করল না মেট্রো কর্তৃপক্ষ করলে হয়তো নিত্যযাত্রীদের এতটা হয়রান হতে হতো না ধ্রুবজ্যোতি প্রামাণিক এবিপি আনন্দ কলকাতা